সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জীব বিশ্বাস আপনাদের স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগে। বন্ধুরা, আজকে হচ্ছে 21শে অক্টোবর, ঘড়ির কাঁটায় এখন সকাল 9:30। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি অনেকবারই বলেছি যে আমি 2000 পিস সেভরাম নিয়ে এসেছিলাম যখন সদ্য এই মাছের ব্যবসা শুরু করছিলাম। তো 2000 পিস সেভরাম নিয়ে আসাতে আমি যখন এই নতুন চৌবাচ্চাগুলোতে সেভরামগুলো ছেড়েছিলাম, সেই সেভরামগুলো ছিল একদম পোকার সাইজের, মানে ব্যাঙাচি বা লার্ভা যে সাইজের হয় সেই সাইজের। আর সদ্য সদ্য নিয়ে এসে এই চৌবাচ্চাতে ছাড়ার ফলে কী হয়েছিল, ওই 2000 সেভরামের মধ্যে প্রায় 1200 থেকে 1500 সেভরাম আমার মারা গিয়েছিল। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, আমি এই উপরের আই বাটনগুলোতে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে ওই লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমাদের যে এখনও অবধি ওই সেভরামগুলোর মধ্যে 350 কি 400 মাছ বেঁচে আছে, তার মধ্যে আমরা চেষ্টা করছিলাম যে আরও কিছু সেভরাম নিয়ে এসে আমরা ওই ট্যাঙ্কে ছাড়ব। তো আরও কিছু সেভরাম বলতে আমি এক জায়গায় খবর পেয়েছি আর কি, ছোটো সেভরাম আছে প্রায় 600 পিসের মতো। তো আমি ভাবছিলাম যখন আমার এই সেভরাম ট্যাঙ্কটাতে এখন 350 মতন সেভরাম আছে, 350-400 মতন, তো আমরা সেই 350-400 সেভরামের সাথে আরও কিছু সেভরাম যদি ছেড়ে দিই তাহলে আশা করি সেগুলো ওদের সাথে সাথে বড় হয়ে যাবে। তো আমার পুরনো সেভরামগুলোকে আমি আপনাকে দেখাচ্ছি এখন তারা কীরকম এবং তাদের কত সাইজ হয়েছে। মোটামুটি আমরা সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে নিয়ে এসে ওই সেভরামগুলোকে ছেড়েছিলাম একদম ব্যাঙাচির লার্ভার সাইজে। এখন এক একটা মাছ প্রায় 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মতন সাইজ হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই সেভরামগুলো মোটামুটি এক একটা প্রায় 1 ইঞ্চির উপরে, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি। কিছু ছোট আছে এখনো যেগুলো ওই 1 ইঞ্চির কাছাকাছি, কিন্তু ম্যাক্সিমামই সব 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সাইজ হয়ে গেছে। আর এই ট্যাঙ্কটাতে আছে সেভরাম, আমরা প্রথমে নিয়ে এসে সদ্য সদ্য একদম চৌবাচ্চা বানিয়ে এইটাতে ছেড়েছিলাম, যার জন্য ওই চৌবাচ্চার সিমেন্টের গ্যাসের রিয়াকশানে প্রায় 1300-1400 মাছ মারা গিয়েছিল। তো আপাতত এখন সব কিছু তো সেট হয়ে গেছে, মোটামুটি আমরা অগস্টের শেষের দিকে এই চৌবাচ্চাগুলো বানিয়েছিলাম, এখন চলছে অক্টোবরের শেষ। তো সেই চৌবাচ্চাতে আর এখন সেরকম কোনো রিয়াকশান নেই, এখন এগুলো রয়েছে বহুদিন ধরে এখানে এই সেভরামগুলো। তার সাথে পাশেই আমার রয়েছে চিকলেট, এটাই রয়েছে চিকলেটস, আর ওইদিকে আরও দুটো আমার চৌবাচ্চা আছে যেখানে একটার মধ্যে আছে ডলার। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই সেভরামগুলোর সাথেই নতুন সেভরাম নিয়ে এসে আরও 600 সেভরাম নিয়ে এসে এদের সাথে ছাড়বো, মাছ আনতে যাবো একটু পরে এক ব্রিডারের বাড়িতে। খুব কম দামে পেয়েছি সেই কারণে ডাইরেক্টলি ব্রিডারের সাথে যোগাযোগ করেছিলাম, যেগুলো মোটামুটি কি ব্রিডার বললো 1 গাঁটের উপরে সাইজ এবং তারা ড্রাই ফুড খায়। তো সেই মাছগুলো নিয়ে এসে এদের সাথে ছাড়তে কোনো অসুবিধা নেই, কারণ একদম বাচ্চা সেভরাম হলে লাইফ ফিড করাতে হয়, কেঁচো খাওয়াতে হয়, যেটা আমি এখন এদেরকে আর খাওয়াই না, এরা যথেষ্ট বড় হয়ে গেছে সেই কারণে এদেরকে আমরা ড্রাই ফুড দিই। তো কালকে আমাকে ফোন করে বললো যে দাম পেয়েছি আর যে দাম আমাকে অফার করেছে, কারণ আমি যখন এই সেভরামগুলো পোকা সাইজের নিয়ে এসেছিলাম তখন আমার পার পিস পড়েছিল প্রায় 6 টাকা থেকে 6.5 টাকা, কিন্তু আজকে আমি 1 গাঁটের উপরে যে সেভরামগুলো ডাইরেক্টলি ড্রাই ফুড খাচ্ছে সেইগুলো আমি যে দামে পেয়েছি অত্যন্ত সস্তায় পেয়েছি। তো আজকে যাব, সেই মাছগুলো নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো, এবং আমি এখানে যে ছাড়বো মানে স্টার্ট থেকে শুরু করে এন্ড অবধি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তাই অনুরোধ, ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যে বন্ধুরা ফেসবুকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে নিতে ভুলবেন না। আর যে বন্ধুরা ইউটিউবে দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে অনুরোধ করব যে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে এখন আমরা যাবো হাওড়ার রামরাজাতলায় সেই ব্রিডারের বাড়িতে যেখানে আমরা মাছের খোঁজ পেয়েছি সেভরামগুলোর। তো যাবার আগে এই সেভরামগুলোকে, চিকলেটগুলোকে আর ডলারগুলোকে একটু খেতে দিয়ে যাব, কারণ সকালবেলা খেতে দেবো আর আজকে বিকালে কাউকে খেতে দেবো না। আর দুপুরবেলা নিয়ে এসে ওই মাছগুলো আমরা এই সেভরামের সাথে এই চৌবাচ্চায় ছেড়ে দেবো। এগুলো আমার চিকলেটগুলো খাচ্ছে সব।
এগুলো সব ডলারগুলো খাচ্ছে। তো অলমোস্ট আমাদের সবাইকে ফিডিং করানো শেষ, এখন আমরা বেরোবো হচ্ছে রামরাজা দলার উদ্দেশ্যে। অনুরোধ, সঙ্গে থাকুন, ছেড়ে যাবেন না। ফাইনালি এসে পড়েছি রামরাজাতলায় হাওড়া ব্রিডারের বাড়িতে, যাচ্ছি আমাদের ওই শিবরামগুলো নেব বলে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। রেড উইডো, আর এখানে আছে কালার উইডো, সব মিক্স কালার। ৫৮০টার মতন শিবরামের বাচ্চা আছে এখানে, হয়ে গেছে, এবার নিয়ে চলবে বাড়ির পথে। খেয়েছেও নিয়ে নিয়েছি মাছের খাওয়া বাড়ির পথে, রেখে দিয়েছি গাড়িতে, কেঁচোটাও রেখে দিই পাশে। সেই পুকুর পাড়, যে পুকুর পাড়ের ভিডিও আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে রামরাজাতলায়, সেই পুকুর পাড় দিয়ে এখন আবার বাড়ির পথে যাচ্ছি। এই যে মাছ নিয়ে এলাম শিবরাম, ৫৮০ পিস, আর তার সাথে তাদের খাওয়ার কেঁচো। ছেড়ে দিলাম চৌবাচ্চার মধ্যে, মানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে সিজন করার জন্য। এই যে আমার চৌবাচ্চা রেডি, অক্সিজেন দিয়ে ফিল্টার লাগিয়ে রেডি করা আছে একদম। মাছগুলো নিয়েছে, শিবরামগুলো নিয়েছে, এই রেডি করা জলের মধ্যে অ্যাকোরিয়ামের এই ছেড়ে দিলাম মাছগুলো সিজন হওয়ার জন্য। এখন এখানে এই সিজন হচ্ছে মাছগুলো। এইভাবে আমরা এটাকে মোটামুটি ১৫-২০ মিনিট রেখে দেবো, রেখে তারপর আমরা মাছগুলোকে এই অ্যাকোরিয়ামের মধ্যে ট্রান্সফার করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, শেষ অবধি সমস্ত কিছু দেখাবো, যতক্ষণ না পর্যন্ত আমরা ট্যাঙ্কের মধ্যে মাছটাকে ট্রান্সফার করছি। আর তার মধ্যে বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে নিতে ভুলবেন না। আর যে বন্ধুরা ইউটিউবে দেখছেন আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন ব্লগ আপনারা রেগুলার পাবেন। আর বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না, তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। মাছটাকে এবার আমরা ওখান থেকে তুললাম, তুলে মাছটা সিজন হয়ে গেছে, এখন তিনটে বেজে গেছে, আমরা দুটো ৪০-এ রেখেছিলাম। তো মাছটাকে তুলে এবার এখান থেকে মাছটাকে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে আমরা এই মাছটা এখানে ছেড়ে দেবো। প্যাকেট আমরা খুলে ফেলেছি, এবার এর মধ্যে একটু এই সিজন করা জল দিয়ে দিই। দুমগ আমরা সিজন করা জল দিয়ে দিলাম, জাস্ট ২-৪ মিনিট একটু রাখবো। এইভাবে রেখে মাছটাকে এখানে ছেঁকে নেব। মাছগুলোকে আমরা ছেড়ে দিয়েছি, মানে নেটের মধ্যে নিয়ে নিয়েছি, এই যে নেটের মধ্যে রয়েছে, এবার এখান থেকে ছেঁকে তুলে আমরা এর মধ্যে ছেড়ে দেবো, এই চৌবাচ্চায় ছেড়ে দেবো, এই অ্যাকোরিয়ামে ছেড়ে দেবো। আমরা ২-৩টে মাছ মারা গেছে, কিছু করার নেই, ২-৩টে মাছ মরবেই,
বাকি এই যে সব রয়েছে এটা বড়টাই মেইন। টোটাল 580টা আছে, আমাদের তো মরবেই, কিছু করার নেই, নেট তো লাগে যখন মাছ তুলতে যায়, তখন একটা দুটো নেট লেগে যায়, নেট লাগলে তো মাছ মরবেই, কিছু করার নেই। সব মাছ স্ট্রেসে আছে, স্ট্রেসে আছে বলে সব নিচে একদম বসে আছে ঘাপটি মেরে। আর এই শিবরামগুলো যেহেতু একদম ছোটো, সেই জন্য এগুলোকে ড্রাই ফুড বা দানা ফিডিং করানো যাবে না, তাই এদের জন্য কেঁচো নিয়ে এসে এদের পাশেই রেডি করে রেখেছে একদম অক্সিজেন দিয়ে। আর এদের তো দুজনে চলছে, একটা ফিল্টার চলছে ওইখানে, একটা ফিল্টার চলছে আর এইখানে একটা অক্সিজেন রেখেছি, আশা করি প্রবলেম কিছু হবে না, আশা তো করা যায় যে কোনো প্রবলেম হবে না। এবার দেখা যাক কতগুলো মাছ বাঁচে, কতগুলো মাছ, কারণ মাছ আনলে তো কিছু না কিছু মাছ তো ড্যামেজ হয়, মাছ তুলতে গেলে নেটে লেগে যায়, প্লাস এত দূর যে জার্নি করে আসে তারও একটা ধকল আছে, তো সেগুলো সবই ডিপেন্ড করছে যে মাছগুলো 24 ঘন্টা না গেলে বোঝা যাবে না, 24 ঘন্টা আমরা দেখি, অবজার্ভ করি কী হয় তারপরে। আর আজকে কিছু ওদের খেতে দেবো না আগামীকাল, যেহেতু আজকে মাছগুলো নিয়ে এসে ছেড়েছি সেই কারণে আগামীকাল থেকে এদেরকে ফিডিং চালু করব। তাহলে বন্ধুরা, আপনারা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। শিবরাম মাছগুলো নিয়ে এসে ছাড়লাম, প্রথম থেকে শেষ অবধি সব কিছু আপনাদের দেখালাম, যে মাছটা কীভাবে আমরা আনতে গেলাম, কোথায় গেলাম, আর মাছটা নিয়ে এসে কীভাবে আমরা সিজন করে মাছটাকে চৌবাচ্চায় ছাড়লাম। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। আর যে বন্ধুরা ইউটিউবে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, আপনারা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এইরকম নতুন নতুন ব্লগ রেগুলার আপনারা আমার চ্যানেলে পাবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে অনুরোধ করব পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না, তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, সব্বা খ্যার।